বাংলাদেশে যে ভারতীয় পণ্য বয়কট প্রচার চলছে বহু বাংলাদেশি জানেনই না। ভারতীয় পণ্য বর্জন নিয়ে বাংলাদেশিদের প্রতিক্রিয়া শুনলে আপনি অবাক হয়ে যাবেন। প্রথম কলকাতার এক্সক্লুসিভ সেই রিয়াকশন তুলে ধরবে আজকে আপনাদের কাছে। তাহলেই বোঝা যাবে দুধে কতটা জল কে মিশাচ্ছে, বছরে কত বাংলাদেশি ভারতে আসেন, কত ভারতীয়ই বা বাংলাদেশে যান, সেই হিসেবটা জানেন? যত গভীরে আপনি ঢুকবেন ততটা সত্যি সামনে আসবে। প্রিয় দর্শক বন্ধুরা, ভারত বাংলাদেশের এমন মজবুত সম্পর্কের গায়ে তাই কাঁদা ছেটানোর চেষ্টা যারা করছেন, আজকের এই প্রতিবেদন তাদের বিশেষ করে দেখা উচিত। কারণ প্রথম কলকাতা রাস্তায় নেমে কথা বলল ভারতে আসা বাংলাদেশের মানুষের সঙ্গে। আমি এজ এ টুরিস্ট হিসাবে আমি এরকম কিছু সমর্থন করি না। না, এটা কোনো দেশের মতামত না, একটা পেজ থেকে বা একটা ফেসবুকের সোশ্যাল মিডিয়া থেকে একটা কথা বলে দিল বয়কট, সেটা তার বয়কট হয়ে গেল না। এই যেই হইতো তাহলে তার ভারতে আসতাম না। এটা ঠিক না আমার মনে হয়, সবাই মিলেমিশে থাকাই উচিত। যদিও আমি অবশ্যই এটা দেখি নাই ফেসবুকে, তবে ক্যাম্পেইন যে চলতেছে ভারতীয় তো পণ্য তো অবশ্যই বাংলাদেশে অ্যাভেলেবেল যাচ্ছে এবং অ্যাভেলেবেল বিজনেস তো অলরেডি চলছে। যারা করতেছে ওরা ওদের মতো করতেছে, যাদের প্রয়োজন বা ঘুরা যারা ঘুরা প্রেমী ওরা আসবেই, ওরা এসবের আসলে কোনো কিছুতে যায় আসে না। না, এটা সম্পূর্ণ অযৌক্তিক, এটা সম্পূর্ণ অযৌক্তিক। আমাদের বাংলাদেশের পণ্য চেয়ে ভারতীয় পণ্য ডিমান্ড আছে, বিধে চাহিদা আছে, বিধে ভারতীয় পণ্যগুলো অবশ্যই আমাদের দেশে যাচ্ছে। না, বাংলাদেশ আর ভারত কলকাতা তো একই অবস্থান, আমরা প্রায় সময় আসি 2011 সাল থেকে আসি, সম্পর্ক খারাপ হলে তো আমাদের কিছু খারাপ লাগবে। এগুলা হয় কি, এগুলা সবসময় এক একটা গ্রুপ থাকে, এরা করে, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। যদি ওই রকমই হয়তো তাহলে তো আমি ভারতে আসতাম না। এটা তো ব্যবহার করতে হবে, বাংলাদেশে ভারতের পণ্য ব্যবহার করতে হবে, পণ্য তো বাংলাদেশে ভারতের পণ্য যাবে, আমরা ব্যবহার করবো এটা, কারণ বাংলাদেশে ভারতের পণ্য অ্যাভেলেবেল যাইতে আছে, এই জন্য ব্যবহার করতে হবে, অন্য দেশ থেকে তো এত পণ্য আসবে না। না, আমি এর আগেও এসেছি আর আমার কাছে ভালোই লাগে। আমি জি বাংলা দেখি, বিশেষ করে জি বাংলা যে নাটকগুলি আছে এই নাটকগুলি আমি দেখি আর কি। কেমন হয় যদি কালকে থেকে এই জি বাংলা দেখানো বন্ধ হয়ে যায় বাংলাদেশে, কিংবা এই ভারতীয় কোনো চ্যানেল দেখানো বন্ধ হয়ে যায়? মাঝে একবার বন্ধ হয়ে গেছিল, ওই যে কি ট্যাক্স ফ্যাক্স নিয়ে বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়েছিল, এক মাস পনেরো দিনের মতো বন্ধ ছিল। তো চ্যানেল বন্ধ থাকলে একটু খারাপ লাগে আর কি, ওই চ্যানেল বাংলা চ্যানেলটা দেখি। আমরা প্রতিদিনই যে ইন্ডিয়াতে আসলে আমাদের নেওয়া হয় আত্মীয় স্বজনদের জন্য, যেমন শীতের টাইমে কাশ্মীরি শালটা বেশি ইউজ করে, তারপরে কম্বল নিতে আসে, আর কন্টিনিউ যেসব ইউজগুলো করে যেমন শ্যাম্পু সাবান তারপরে ওই ফেস ওয়াশ এগুলো নেয়। বছরে আসা হয় এক দুবার মতো আসা হয়। আপনি ভারতীয় পণ্য কিনছেন কেন? বাংলাদেশের এখন পণ্য ভারতীয় পণ্য বয়কটের ডাক হয়েছে। এটা আসলে আমি জানি না কারণ, বাট কোয়ালিটি ভালো এই জন্য। শুনলেন তো, কোনো একজনের কথা নয়, ভারতে আসা বহু বাংলাদেশি পর্যটক তারা নিজের মুখে যা জানালেন তারপর ওয়াকিবহল মহল বলছেন। এদের মধ্যে হয় অনেকেই এই ভারতীয় পণ্য বয়কটের কথা জানে না, নয়তো তারা এই বয়কটকে অসম্ভব বলেই বাস্তবে মনে করছেন। ভারতের বহু সংবাদ মাধ্যমের তথ্য বলছে 2022 সালে ভারতে সবচেয়ে বেশি পর্যটক এসেছিল যুক্তরাষ্ট্র থেকে, আর ঠিক তার পরের স্থানেই ছিল বাংলাদেশ। দেশটিতে তখন মোট 61,19,000 পর্যটক এসেছিলেন, যা 2021-এর চেয়ে 305.4% বেশি। যদিও তথ্য বলছে 2021-এর আগের 5 বছরে ভারতে সবচেয়ে বেশি পর্যটক এসেছেন বাংলাদেশ থেকেই,
এদের মধ্যে হয়তো 50% মানুষই ভারতে এসেছেন চিকিৎসা করাতে, কলকাতা, ভেলোর, হায়দ্রাবাদ, বেঙ্গালুরুর মতো জায়গায়। 30% মানুষ হয়তো ব্যক্তিগত কাজে বা ব্যবসার মতো নানান কাজে, এবং বাকি 20% ভ্রমণের জন্য। এখানেই কূটনৈতিক বিশ্লেষকেরা বলছেন, কোনো দেশে অন্য কোনো দেশের মানুষ বেশি যান কেন জানেন, সেটা নির্ভর করে অনেকটাই দুটো দেশের কূটনৈতিক সম্পর্কের উপর। এছাড়া ব্যবসায়িক সম্পর্ক, মানুষে মানুষের যোগাযোগের উপর অনেক কিছু নির্ভর করে। ভারতে চিকিৎসার মান ভালো ও ব্যয় কম হওয়ার ভারতের পর্যটন খাত আরও সম্প্রসারিত হতে পারে। আর এই তথ্য থেকে কিন্তু শুধুমাত্র বাংলাদেশ কতটা ভারতের উপর নির্ভর করে সেটাই বোঝা যাচ্ছে না। তথ্য বলছে, 2022 আমেরিকা, বাংলাদেশ, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়ার পর্যটক থেকে ভারতের আয় হয়েছে 16.93 বিলিয়ন বা $1,693 কোটি। তবে একটা কথা বলুন তো, ভারত বিরোধী বহু বাংলাদেশিদের সোশ্যাল মিডিয়ায় একের পর এক ভারত বিরোধী প্রচার সত্ত্বেও প্রতি বছর কি করে, কেন লাফিয়ে লাফিয়ে ভারতে বাড়ছে বাংলাদেশি পর্যটকদের সংখ্যা? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ডক্টর সৈয়দ রশিদুল হাসান বিবিসিকে বলেছিলেন, ভারতে বাংলাদেশি পর্যটক ব্যাপকভাবে বেড়ে যাওয়ার মূল কারণ হল ভারতীয় ভিসা নীতি সহজীকরণ এবং নতুন নতুন আকর্ষণীয় জায়গা উন্মুক্ত করে দেওয়া। দেখুন না, এবারও তো 1 বছরে 16 লক্ষ বাংলাদেশি নাগরিককে ভারতীয় ভিসা ইস্যু করা হয়েছে, এমনটাই সম্প্রতি জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় বর্মা। এক্ষেত্রে অনেকেই মনে করছেন যে বাংলাদেশে যারা তরুণ রয়েছেন, এই তরুণদের অনেকেই মনে করেন থাইল্যান্ড, মালয়েশিয়ার মতো দেশগুলোতে ঘুরতে যেতে হলে আগে ভারতের ভিসা পাসপোর্ট থাকলে সুবিধা হবে। এমনকি বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকেও হাজার হাজার শিক্ষার্থী তাদের প্রথম বিদেশ ভ্রমণ হিসেবে ভারতেই যান। তাহলে তথ্য পরিসংখ্যান মানুষের দৃঢ় প্রতিক্রিয়া যখন বুঝিয়ে দিচ্ছে ভারত বাংলাদেশের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, দুটো দেশ মিলেমিশে নিজেদের কূটনৈতিক, কৌশলগত, অর্থনৈতিক, ব্যবসায়িক স্বার্থ নিয়ে থাকতে চায়, তাহলে এই ফেক বাজ, ভুয়ো খবরের আমদানি করা ভারত বিরোধী মানুষের এ ধরনের বিজনেস বা ব্যবসা খুব বেশি দিন যে চলবে না সেটাই বলা বাহুল্য। পশ্চিমবঙ্গের ভাষা আর আমাদের বাংলাদেশের ভাষা তো একই, ওই দিক থেকে, ভাষার দিক থেকে, সব দিক থেকে আমার মনে হয় যে একই। ভারত আমাদের সমন্বয় না করলে তো আমাদের বাংলাদেশের অবস্থা খুব খারাপ হইতো। তো বাংলাদেশের সহযোগিতা, ভারতের সহযোগিতা করেছে, এই জন্য দেশ অতি দ্রুত স্বাধীন হয়েছে। আমরা পার্শ্ববর্তী দেশ, তো চাই আমরা দেশের মানুষ ওই দেশের মানুষকেও ভালোবাসি। এই এই জিনিসটা নিয়ে বয়কট করাটাই আসলে কি না, যে আপনাকে বলবে যে বয়কট করতেছে, এই কয়দিন পর আবার দেখেন ভারতে চলে আসতেছে। ব্যুরো রিপোর্ট, প্রথম কলকাতা।